আজি ভারতীয় জনতা পার্টির সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ার সভাপতিত্বত আমার দলের সংসদ বিধায়ক জেলা সভাপতি আর জেলার প্রভারী সহপ্রভারী আর যুব মোর্চার জেলা সভাপতি রাজ্যিক অফিস বিয়ারর আমি সকলে লগ হয়ে অহা সপ্তাহটোর বিভিন্ন কার্যসূচী সন্দর্ভত আমি আলাপ আর আলোচনা করব। অহা সপ্তাহ আমার কেটামান দলীয় কার্যসূচী রূপায়ণ হব। অহা 18, 19, 20 আর 21 তারিখে আমি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান স্বচ্ছ তীর্থ উৎসব পালন করি, অর্থাৎ আমার দলের কার্যকর্তা সকলে 18, 19, 20, 21 এই চারিটা দিন বিভিন্ন স্থানত আমি স্বচ্ছতা বিশেষ ধর্মীয় উপাসনাস্থলী আমি স্বচ্ছ ভারত অভিযান আমি রূপায়ণ করি। অহা 22 তারিখে রাতেপা আমি একলগে কোনোবা নহয় কোনোবা ধর্মক্ষেত্রত বহি আমি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব আমি সকলে একলগে প্রত্যক্ষ করি। 22 তারিখে সন্ধ্যা বিভিন্ন নামঘর আমি আই মাতৃসকলক একোখনক শরাই দিম আর সেই শরাইখনের জড়িয়ে 22 তারিখে যাতে বিভিন্ন নামঘর মঠ মন্দির রাম ভগবান শ্রীরামর প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব এফাকি নামেরে যাতে পালন করে সন্ধ্যা তার বাবে আমি সকল আয়তী মাতৃসকলক আহ্বান জানাম আর আমার সকলে আমার বিজেপি কার্যকর্তা সকলে একোখন শরাইরে আমি নামঘর সমূহ আমি মান ধরি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পিছত 25 তারিখে প্রতিখন সমষ্টিত 1000 বাইকেরে গণরাজ্য দিবসের প্রাক মুহূর্তত যুব মোর্চার সদস্য সকলে একটা বাইক প্রসেশন করব। আমি 25 জানুয়ারিত করিম 1000 কয়েকখনক বাইক থাকিব আর বাইকর আরোহী সকলে হেলমেট পিঁধিব প্রত্যেক 126টা সমষ্টিত 1000 করে বাইক রেলি 1000 মিনিমাম উপর যি করে করব পারি। আর ইয়ার উপরও 21 তারিখ আর 22 তারিখে আমি মোদীজিয়ে 22 তারিখে ঘরত চাকি জ্বলাব কৈছে, 21 আর 22 তারিখে আমি আমার কার্যকর্তা বজার আদি আমি আলোকসজ্জা করার বাবে আমি চেষ্টা করি। 22 তারিখে দিনটো ড্রাই ডেও থাকিব। আমি এই ধরনের প্রভু শ্রীরামর প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে পালন করব বিচার। অখিল গগৈ ডাঙরিয়ায় যদি মো মাতিব কইতা শিবসাগর পাব হয়তো তাতো রেডি আছে। স্যার কালি যেহেতু আপনার রাষ্ট্রীয় সভাপতি আহিছিল আপনাদেরকে মার্গদর্শন দিছে এতিয়া আগন্তুক নির্বাচনের কারণে বিশেষ আপনাদের কেনেকা ধরনের আমি রেডি হয়ে গেল আমার সরকারের ফলের যেখানে আসনি আছে আমি ফেব্রুয়ারি 15 তারিখের আগতে শেষ করি, যে রেশন কার্ড হল উদ্যমিতা হল। ফেব্রুয়ারি মাহত আমি 500 স্কুল নতুনক নির্মাণের আধারশিলা প্রায় প্রতিখন স্কুলের বাবে আমি 6-7 কোটি টাকা করে আগবাইছো। গতি একটা প্রক্ষেপ হব আর ফেব্রুয়ারি 15-28 তারিখলেক একটা বিকাশের প্রক্ষেপ হব আর তারলগত দলের সাংগঠনিক কাম কাজব ফেব্রুয়ারি থাকি বাজেটও হব বিধানসভাও হব। গতি আমি এক প্রকার রেডি হয়ে গেছি। বিরোধীর দখলত থাকা আসন সমূহক বিশেষ কিনা নতুন কেউ আকর্ষণ আমার নালাগে, 11.5 আসন আমার আছে, প্রার্থীও রেডি আছে, আমার তো একটু চিন্তা করবলিয়া নাই। মিত্রগোষ্ঠী কি দিম আমার সেইটাও রেডি আছে, এদিন রাতেপা মাতি আপনার কই দিলে হল, আমার সব রেডি আছে।
পর্যটক অহাত কোনো আমার আপত্তি নাই। খালি দুটা কন্ডিশন, স্কুল আর কলেজ যদি খোলা আছে সেই স্কুল কলেজত ক্যাম্প বনাব নিব, পথারত ক্যাম্প বনাক সরকারে সহায় করে দিব, কোনো আপত্তি নাই। কিন্তু যদি রবিবার হয় স্কুলের ফিল্ডত পারিব, আর গুয়াহাটী মহানগরীর মাজেদি নয়, বাকি এই দুটা কন্ডিশনক বাদ দিয়ে যদি দেড় মাহও থাকে আমার কোনো আপত্তি নাই। আমার হোটেলত বিক্রি হব, আমার জি এস টি বাড়িবে, মানে ভাবো তেনেকে এটাই নক, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। বাজেটও আমার প্রিপারেশন হয়ে গেল, আমি খালি আমার বাজেটের মিটিং শেষে হয়ে গেল, আমার আঁচনি টাচনি সব রেডি, বাজেট বনায় আছে অজন্তা নেওকে, 12 তারিখে বাজেট হয়ে যাবে। এইবার আমি সকল কাম আগতীয়াকৈ করেছি, প্রত্যেক বাজেটের বিশেষ একটা কিছু বিন্দু আপনি বনায় এইবার বাজেটত আমি একটা নতুন ব্যবস্থা আনিছো, সেইটা হল সরকারি আঁচনিক 100% করা সেচুরেশন, গতি আমার বাজেটখনের সেচুরেশনের কেন্দ্রবিন্দুত আমি বাজেটখন বনাম, তার বিষয়ে আজিও আমি অল্প আলোচনা করছো, আপনাদের রূপরেখা পাব, যাতে কোনো কোনো মানুষে কব নয় মানে আঁচনি পোয়া নাই। আমি আঁচনি সমূহ 100% সার্বজনীন করার চেষ্টা করি। যোগদানের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ত যোগদান সমিতি এখনো গঠন করেছে বিজেপি, বিজেপির রাষ্ট্রীয় যোগদান সমিতিতে মই সদস্য হয়ে আছো, বিজেপিয়ে সকল ধরনের ব্যক্তি দলত যোগদানের দুয়ার মুক্তি করে দিছে। এটা আমার ইয়াত কোনো কাক লব কাক নলব আমার কোনো কথা নাই, খালি ক্রিমিনাল কেস থাকিব নালাগিব, নারীর বিরুদ্ধে কিছু ধরনের অভিযোগ থাকিব নালাগিব, এই দুটা যদি না থাকে আমি সকলকে আমার পার্টিত আমি আনিম। আর ইতিমধ্যে আমার গুয়াহাটিতে বিভিন্ন প্রচেষ্টা চলি আছে, আর বিশেষক বিজ্ঞানী বুদ্ধিজীবী সাহিত্যিক শিল্পী তখন আমি আমার দলত যোগদান করার আমি চেষ্টা করি। কিন্তু এটাও কিন্তু যোগদান করাবলিয়া বহুত মানুষও নাই, যিখানি যোগদান করবল আছিল আমার তাত অলরেডি যোগদান করিয়ে পোয়া আছে, তথাপিও যিমান বাদ পড়ে গেছে আমি সকলের কারণে বিজেপির দুয়ার মুক্তি করে দিচ্ছি। স্যার প্রাক্তন সেনা বিষয়া রানা প্রতাপ কলিতার নাম প্রচার, মানে নাভাবো যে তখন রাজনীতিত যোগদান করব লাগে বলে, এজন সন্মান হয় আর ইমান ডর পদবী সেনা বাহিনীত পাইছে, ফটককে রাজনীতিত যোগদান করলে মানুষের দটা প্রশ্নহে করব, গতি মানে আমার আজি যেনেকে মেজর জেনারেল ভাস্কর কলিতা আমি APSC মেম্বার দিয়ে আজি সন্মান দিছো, গতি যখনে নাম অরাজনৈতিক ক্ষেত্র ইমান উজ্জ্বল করে রাজনীতিত অহার আগতে ভাবি চিন্তি আহিলে ভাল, কারণ রাজনীতির ব্যবস্থাটা অল্প কঙ্কিল হয়, ইমান নাম করেছে, গতি মানে সেই ধরনের কথা বতরা মূরত কোনেও পাতাও নাই, আর মোক ব্যক্তিগতভাবে সুদিলে মানে কম যে ফটক করে করব নালে, যদি মোক সুদে মূল ব্যক্তিগত এডভাইস হব যে এনেকা এনেকা কিছু বৈভব আছে যা সকলে ভাল পায়, AGP BJP কংগ্রেস সকলে ভাল পায়, যিমানে রাজনীতির দূরত থাকে আমার গৌরব কিমানেই বাড়ি। মাঘর বিহু পালেহি কেনে ধরনের উদযাপন করে? এবার মাঘর গুড়ি হাজত বুলবুলি যুঁজ হব, আহতগুড়িত মহ হব, গতি এইবার মাঘর বিহুয়ে পুরোনা প্রাণ চঞ্চলতা উভতাই নি, কংগ্রেসে এইবার সব বন্ধ করে দিছে, আমি সব খুলি দিব। আমি নিজের ভরির উপর জিকি লম্পি ইলেকশনের পিছন ডেফিনেটলি জয়েন করব, কিন্তু MP ইলেকশনের আগত মানে বহুত বেশি এইবিল পলিটিক্যাল নিউজে গোটেই ডেভেলপমেন্টের সেবিলক নিউজ তো গুছি যায়, গতি এইকদিন আমি নন পলিটিক্যাল মানুষক জয়েন করাব বিচার, এইকদিন আমি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী পঞ্চায়েতর নির্বাচন খেলা দেখেলা এই ধরনের পলিটিক্যাল হাই পয়েন্টের মানুষক এইকদিন আমার ইমান দরকার নাই, যদি কোনবা আহে আহিব, কিন্তু সামাজিক ক্ষেত্রখনক আমি বেশি আদরণি দিই। আন্দোলন হয়
যুব ছাত্র পরিষদের নেতৃত্বত আন্দোলন হয়, অখিল গগৈ নেতৃত্বত আন্দোলন, কিন্তু হীরেণ গোহাঁই নেতৃত্বত আন্দোলন হয় বলে তো মতো আজি 55 বছরে শুনাব। আপনাদের দেখিছে নাকি ব্রেড ব্রেকফাস্ট খাই ধুনিয়াক থাকে, বাহিরা বাকি যুবক শক্তিক ধ্বংস করে দিয়ে নিজে সদায় আটাইত সুরক্ষিত জায়গাত থাকে, আর বেশি কষ্ট হলে আমেরিকা গুছি যায় যে কথা জীবনের গোটে বুরঞ্জীটাই। কোন আন্দোলন দেখিছে কেতিয়াবা পুলিশের মার খাই পাইছে? প্রেসক আপনালোক বরবাদ করে আপনার সময় নষ্ট করা ঠিক আছে, আন্দোলনের নেতৃত্ব দিলে হব পারে আন্দোলন, আন্দোলন নহয় বলে মই নকও। অখিল গগৈ করব, সুমুজ্জ্বল ভট্টই করব, যুব ছাত্র পরিষদে করব, করবার আমসুয়ে করব, করবার আপসুয়ে করব, কিন্তু হীরেণ গোহাঁই আন্দোলন করব বলে মই যা 55 বছরের মূল জীবনকালত মই দেখা নাই। আন্দোলন করব জেকাই দিয়া মানুষ দি পেলায় নিজে ঘর ব্রেড এন্ড ব্রেকফাস্ট করে বহি।